আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইনের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি হান্টিং টি শার্ট ডিজাইন করব। এর জন্য আমাদের প্রয়োজন একটি হরিণের স্কাল, একটি বন্দুকের ভেক্টর, রিবনের ভেক্টর এবং কিছু অর্নামেন্ট। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের প্র্যাকটিসের কাজগুলো আমাদের সাথেও শেয়ার করবেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিব, সেখানে সেই গ্রুপে জয়েন হয়ে আপনাদের কাজগুলো শেয়ার করবেন। ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো অ্যাপ্রুভ করা হবে এবং ডিজাইন সংক্রান্ত আপনারা যে কোনো পরামর্শ আমাকে দিলে আমি সেটি গ্রহণ করব। আমি আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকি। আমি যখন ভিডিওগুলো পাবলিশ করি সবচেয়ে বেশি খেয়াল থাকে আমার কমেন্ট বক্সে। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করি এ কারণে যে আপনারা আমার ভিডিওগুলো কিভাবে নিচ্ছেন আমার জানার খুবই আগ্রহ। আমি কি আসলেই আপনাদের কোনো উপকার করতে পারছি কিনা নাকি শুধু শুধুই বেকার পরিশ্রম করছি, অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়েও আমার সাথে কথা বলতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ডিজাইনটি আমাদের হলো হান্টিং টি শার্ট ডিজাইন। এখানে যে ব্যাকটুগুলো আছে সেগুলো নিয়েছি আমি ফ্রি পিক থেকে, আর আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে, ইনশাল্লাহ আগামী শুক্রবার নাগাদ আমি এটা দিতে পারবো। সেটা হলো এখন পর্যন্ত যে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে এই সবগুলো ভিডিওতে যে ভেক্টরগুলো ব্যবহার করা হয়েছে, প্রায় অনেকগুলো ভেক্টর আমার কাছে আছে, আমি সবগুলো আপনাদেরকে দিয়ে দিব। সবগুলো আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করেছিলাম, আপনারা একসাথে সবগুলো ডাউনলোড করতে পারবেন। আপনারা জানেন যে ফ্রি পিক থেকে একদিনে দুইটা ভেক্টর ফাইল ডাউনলোড করা যায়, তো আমি আপনাদের জন্য সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করার ব্যবস্থা করে দিব। ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী শুক্রবার সেটা করে দিব। চলুন ডিজাইন শুরু করি। এই ভেক্টরগুলোর কালার আমি পরে পরিবর্তন করে দিব, এখন যেভাবে সেইভাবেই থাক। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, এখন আমরা একটা শেপ তৈরি করব রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে, এবং এটাকে আমরা একটু রাউন্ড করে দিব এবং এটাকে লম্বা করে দিব। এটাকে আমরা ফিল কালার রাখবো না, এটাকে স্ট্রোক করে দেব। শুধুমাত্র এখানে একটা ক্লিক করব, এটা ফিল কালার হয়ে যাবে এবং এটার স্ট্রোকটা বাড়িয়ে দেব 100 পিক্সেল করে, 100 পয়েন্ট হয়েছে এটা। আচ্ছা 100 পয়েন্ট করে দিলাম এবং এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। ঠিক আছে, এরকম একটা রাউন্ড শেপ তৈরি করতে অনেক সময় লাগতো, আমরা খুব সহজেই করে ফেললাম। এবং এটাকে এখন আমরা একটা স্ট্রোক দিব, আচ্ছা স্ট্রোক দিব না, এটাকে আমরা এটাকে স্ট্রোক দিব না, স্ট্রোকে ঝামেলা করে। আমরা অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 10 পিক্সেল আছে, এত দেওয়া যাবে না, কমিয়ে দিব, 8 করে দিলাম। এটা কালার দিয়ে দিই। এখন একটা ব্রাশ তৈরি করি আমরা, এলিপস টুলটা নেই, একটা শেপ আঁকি, এটা ফিল কালার হবে। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করব এবং স্কেল টুলটা নিব, নিয়ে এটাকে একটা ছোট করে দেব, একবারে মাথাটা চিকন করে দেব। এবং আবার ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এটা স্কেল টুলটা নেই, মাথাটাকে ধরে চিকন করে দেব। ঠিক আছে, এটাকে এটা একটা কপি করি, কন্ট্রোল ডি চাপি, আচ্ছা এখন এসবগুলোকে ধরে একটা ব্রাশ তৈরি করে দেখি, আর্ট ব্রাশ টেন্ট কেমন হয়। ব্রাশ টুলটা নেই, এটা সিলেক্ট করে, আচ্ছা অনেকটাই হয়েছে যেরকম চাইছিলাম। এখন কয়েকটা লাইন আঁকবো এই টুলটার সাহায্যে, এরকম একটা লাইন আঁকলাম। এটা শুধু স্ট্রোক হবে, ফিল না,
শুধু স্ট্রোক এবং এই ব্রাশটা ব্যবহার করব দেখতে পাচ্ছেন এই ব্রাশটা আমরা আরেকটা ছোট করে দেব 0.75 নেক্সট আবার এখান থেকে একটা লাইন আঁকব এই ব্রাশটা দিয়ে দিই পেন টুলটা নেই নিয়ে শীট চেপে ধরে এখানে একটা সোজা লাইন এঁকে দিই এটা দিয়ে দিই ওকে তো আমাদের এই শেপটার কালার সাদা অংশের কালারটা হবে এইটার চাইতে একটু গাঢ় ঠিক আছে এটা হালকা হবে আর কি সরি এটার চাইতে একটু হালকা হবে এই কালারটা হবে আর একটু গাঢ় এক্সপ্যান্ড করে দিই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে এবং আমি এটার সাইডে কিছু অর্নামেন্ট দিব এই অর্নামেন্ট অ্যারেঞ্জ করে ফন্টে নিয়ে আসি এটা কপি করি এক ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট ওকে দুইটাকে অ্যালাইন করে দিই পরবর্তী কাজ হলো আমার স্কালটাকে এখানে নিয়ে আসব অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট আগে সাজিয়ে নেই তারপরে আমার বন্দুকটা নিয়ে আসতে হবে বন্দুকের আর একটা কপি করব রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট এখানে প্রিভিউ ওয়ান অথবা কপি করব একটা কপি এখানে দিব এই দুটাকে অ্যালাইন করে দিই এটা আর এটা এটার সাথে অ্যালাইন করব এই দুটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে এবং এটার সাথে অ্যালাইন করব এখন আমাদের এই রিবনটা নিয়ে কাজ করতে হবে রিবনটা একটা ঘুরিয়ে দিই রিবনের একটা কালার দিব রিবনের কালারটা দেওয়ার জন্য প্রথমে রেক্টেঙ্গুলার টুলটা নিব একটা শেপ নিলাম কালার দিব আমরা যেখানে যে অর্নামেন্টের কালারটা দিছি এটা রেঞ্জ করে সেন্ড টু ব্যাক এর দুটাকে ধরব ধরে শেপ বিল্ডার টুলটা নিব অল্টার চেপে ধরে মাইনাস এই দুটাকে গ্রুপ করে দিই আমাদের কাজ হলো যে বাংলাদেশ হান্টিং ক্লাব এই লেখাটাকে এখানে দিয়ে দিব আর সেটা পরে দিই আগে আমার কাজটা হলো রিবনটাকে আমরা একটু বাকি দিব রিবনটাকে এখানে নিয়ে আসি সবগুলোকে ধরে একটু ছোট করে দিই এবং রিবনটাকে এখানে নিয়ে আসি অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট ওকে এখন এটা একটু ছোট করে দিই আমরা এটাকে বাঁকাবো নিচের দিকে ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক উপরের দিকে বেঁকছে আমি নিচের দিকে বাঁকাব ওকে ছোট করব আমার মনে হয় ঠিকঠাক অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে তো আমরা প্রথমে টেক্সটটা দিই নাই টেক্সটটা দিলে টেক্সটটা বেশি ইয়ে হয়ে যেত এই টুলটা ব্যবহার করলে টাইপ অন পার্ট টুলটা ব্যবহার করলে লেখাগুলো সুন্দরভাবে সাজানো যাবে তো আমরা এই লেখাটাকে কপি করি কন্ট্রোল সি টাইপ অন পার্ট টুলটা সিলেক্ট করব এই যেটা তারপর এই লাইন থেকে এখান থেকে শুরু করব কন্ট্রোল ভি ঠিক আছে তো আমরা সাইজটা একটু ছোট করে দিই অক্ষর অক্ষর সাইজ ছোট করে দিই বাংলাদেশি হান্টিং ক্লাব এখন এটার ফন্ট পরিবর্তন করে দিব ফন্ট পরিবর্তন করার জন্য এই ফন্টটা দিব সাইজটা একটু ছোট হবে কারণ লেখা কেটে গেছে এখন দেখেন এই রাইফেলের বাটের এই অংশটা উপরে আসাতে বেশ একটা ভালো দেখা যাচ্ছে না এটা আমরা নিচে দিয়ে দেব এটা পরে করব আপাতত আমরা এই কাজগুলো শেষ করি তারপরে আছে কি লেখা ডির হান্ট
ডির এবং হান্ট দুটা ভেঙে নেই ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম প্রথমে আমরা ডিটাকে ধরব টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিব এটাকে এখানে নিয়ে আসি অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট এবং এটার কালার আপাতত সাদা করে দিই এখন আমরা এটাকে ফন্ট দিব এই ফন্টটাই দিই একটু নিচে নামাই দিই এখন এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব তার আগে একটা কপি রাখি এখানে ওকে এখন আমি ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক ব্যাপারটা হয়ে গেছে উল্টা আমি যেটা চাইছি এটা না আমরা দেব হলো এটা আর্ক লোয়ার এখানে মাইনাস 72 আছে এটাকে একটু কমিয়ে দিব মাইনাস 30 ওকে আমরা চাইলে এখন এটা কমাতে বাড়াতে পারবো এক্সপেরিয়েন্স প্যানেল থেকে ঠিক আছে একদম প্রয়োজন হলে কমাবো এটাকে আমরা এই নিচের অবজেক্টটার সাথে অ্যালাইন করে দিব যেন মাঝামাঝি থাকে ওকে তারপরে আছে আমাদের হান্ট এই লেখাটা তো এই লেখাটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ কেস টাইটেল কেস করে দিব এবং এটাকে একটা টানা অফ করে দিব এই ফন্টটা দিব এটাকে আমরা দিব সাদা কালার ক্রিয়েট আউটলাইন করে দিই এখানে নিয়ে আসি এটাকে এক্সপ্যান্ড করে দিই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে আমাদের রয়ে গেছে আর ফ্রিনিন লেখাটাকে ফ্রিনিন লেখাটা এখানে দিব এই মাঝে অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট কালার সাদা এখানে দিব এই জায়গায় এবং আমরা বন্দুকের একটা কালার নিয়ে আসি কন্ট্রোল ভি বন্দুকের জন্য আমরা এই কালারটা দিব এটা ডিলিট করে দিই ওকে আমরা এই স্কালের জন্য যে কালারটা সিলেক্ট করেছি ম্যাজিক কন্ট্রোলটা নেই এটাও এই কালারটা দিব এবং ডির এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে তবে আমাদের একটা কাজ রয়েছে সেটা হলো এই বন্দুকটা এই সার্কেলটা নিচে থাকবে এই জন্য কি করতে হবে বন্দুক তো গ্রুপ করা আছে আমরা শুধু সার্কেলটাকে ধরব কন্ট্রোল সি দিয়ে একটা কপি করব করে বন্দুকের গ্রুপটাকে ধরে ট্রান্সপারেন্সি টুলের মাধ্যমে ডাবল ক্লিক করব ঠিক চিহ্ন উঠিয়ে দিয়ে কন্ট্রোল ল্যাব দিয়ে এটার উপরে পেস্ট করব এটার কালার হবে পুরোপুরি কালো এখন উপরে চলে আসছে ঠিকই কিন্তু আমাদের সবটুকু প্রয়োজন নাই ইরেজার টুল দিয়ে যেটুকু প্রয়োজন নাই সেটা ডিলিট করে দিব এখন এটা নিচে চলে গেছে একটা না বুলেটের খোসা আছে লোক একটা এখানে বুলেটের খোসা দিয়ে দিব অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট এখানে বুলেটের খোসাটা নিয়ে আসি ছোট করে দেই একটু কাট করে দিই পাশে একটা ছোট করি এবং এটাকে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি যেটা কপি করলাম এখানে দিয়ে দিব এখানে কালারটা যেটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি
কালার টা দিয়ে দিব এই এগুলো এটা একটু বড় করে দেই বড় করে দিলাম এটা আর এটাকে অ্যালাইন করে দেব মাঝামাঝি ট্রেনিংটাকেও এটার সাথে অ্যালাইন করে দেব মাঝামাঝি ট্রেনিং এর লেখাটাকে আমরা টাইটেল কে দিলে এই ফন্টটা থাক কালার হবে ক্রিয়েট আউটলাইন করে দেই এটা আর এটাকে অ্যালাইন করে দেব এখন আমরা এই ডির হান্ট লেখাটাকে সাদা টাকে যাচ্ছে না এই যে কালার করে দেই হান্ট লেখাটাকে একটু বড় করে দেই এটাকে অবজেক্ট পাথ দেব পাথ অফসেট পাথ প্রিভিউ 1 2 পিক্সেল করে দিলাম কালার দেব কালো কন্ট্রোল এক্স এটার উপর পেস্ট করব কন্ট্রোল এফ আশা করছি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে যেটা চাওয়া সেটা হলো কমেন্ট বক্সে আপনাদের মতামত ভিডিও শেষ পর্যন্ত দেখে যদি আপনারা একটু হলেও শিখতে পারেন এটাই হলো আমার সার্থকতা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু